different. What did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Hello friends, welcome to Avi's vlog. আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ব্লগটা প্রতিদিন দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে জানাই ধন্যবাদ। আপনারা যখন আমেরিকাতে আসতে চান, যদি কোনো আত্মীয়স্বজন থাকে, তাহলে তো আপনারা এই ইমিগ্রেশন ভিসার ক্ষেত্রে অ্যাপ্লাই করেন, রাইট কি না? হতে পারে সেটা F1 ক্যাটাগরি, F2A, F2B, IR1, CR1 কিংবা F3 ক্যাটাগরি কিংবা F4 ক্যাটাগরি, যেটা কিনা ভাই বোন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, এরকম কোনো একটা ভিসার ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করেন। যদি কোনো ধরনের কোনো আত্মীয়স্বজন না থাকে, তখন আপনারা কি করেন, স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন। সেক্ষেত্রে আপনাদের IELTS লাগে কিংবা টোফেলের একটা ভালো স্কোর থাকতে হয়। কিন্তু এমন যদি হয় আপনাদের কোনো ধরনের কোনো আত্মীয় স্বজনও নেই কিংবা পড়াশুনোর ক্ষেত্রে আপনারা আমেরিকাতে আসতে চাইছেন না, কারণ এই টোফেল কিংবা IELTS দিয়ে এই বয়সে আমেরিকাতে আসা সম্ভব না, সেই ধরনের মানুষরা এখন কি করবেন? আমেরিকাতে তো আসতে হবে, রাইট? স্বপ্ন যেহেতু আছে, এক সময় এটা পূরণও হবে। তাই বলে রাখছি যে IELTS না দিয়েও কিংবা টোফেল না দিয়েও, স্টুডেন্ট ভিসাতে না এসেও কিন্তু আমেরিকাতে আসার অনেক ধরনের প্রসেস আছে, আর সেটা নিয়ে আজকে আমি ডিসকাস করব। সেটা হলো আমেরিকার ওয়ার্ক ভিসা, H1B ওয়ার্ক ভিসা। পুরো ব্লগটা দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আভিস ব্লগ। আপনারা জানেন যে আমেরিকা হলো নাম্বার 1 কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, আর এই ইমিগ্রেশন ভিসা কিংবা ইমিগ্রেন্টদের ডেস্টিনেশন হিসাবে কিন্তু আমেরিকার নাম্বার 1 নাম্বারই আছে আমেরিকার অবস্থান। এখন আপনাদেরকে যদি গত 15 বছরের ডেটাবেজ আমি শেয়ার করে থাকি, তাহলে দেখবেন প্রায় 500,000-এরও বেশি মানুষ কিন্তু আমেরিকাতে এসেছে শুধুমাত্র বাংলাদেশ থেকে। এখন আপনাদেরকে যদি এই ডেটাবেসটা বিশ্লেষণ করে বলি যে সব থেকে কোন ক্যাটাগরিতে বেশি সংখ্যক মানুষ গত 15 বছরের সময়ে এসেছে জানেন? এটা হলো ডিভি লটারি, যে ডিভি লটারিটা কিন্তু এখন আর এক্সিস্ট করে না, এবং আমার মনেও হয় না কখনো এই বাংলাদেশের জন্য ডিভি লটারিটা আবার নতুন করে চালু হবে, আমার মনে হয় না। কারণ এনাফ বাংলাদেশি কিন্তু আমেরিকাতে অলরেডি অবস্থান করছে, এবং তারা প্রতিনিয়ত তাদের যে ফ্যামিলি মেম্বাররা আছে তাদেরকে আনার চেষ্টা করছে, তাই এই কোটাটা কিন্তু পূরণ হয়ে গেছে। আর যে সেকেন্ড যে ক্যাটাগরিটা ছিল সেটা হলো স্টুডেন্ট ভিসা। এই স্টুডেন্ট ভিসাতে মানুষ আমেরিকাতে পড়তে এসে পরবর্তীতে দেখা যাচ্ছে যে H1B করে, মানে ওয়ার্ক ভিসার মাধ্যমে কনভার্ট হয়ে কিন্তু আমেরিকার সিটিজেনশিপ পাওয়ারও যে পথটা আছে এটাও সুগম করা আছে। তাই আপনারা যদি কখনো আপনাদের স্পন্সরকে জিজ্ঞেস করে থাকেন যে তুমি কোন ভিসাতে এসেছিলে, তারা বলবে আইদার এই স্টুডেন্ট ভিসাতে এসেছিল কিংবা দেখা যেতে পারে এই ডিভি লটারিতে এসেছিল। কিন্তু সবার সিচুয়েশন তো এরকম না যে বর্তমানে আবার নতুন করে IELTS দিয়ে আমেরিকার জন্য আসবে, হতেই পারে, তাই কি না? আবার অনেকের সিচুয়েশন এরকম না যে কোনো একজন আত্মীয় স্বজন আমেরিকাতে থাকেন, অনেকেরই কিন্তু এরকম আছে যে কোনো ধরনের কোনো আত্মীয় স্বজন নেই এবং পড়তে আসাটাও কিন্তু সম্ভব না, মানে IELTS কিংবা টোফেল দিয়ে বয়সটা তো বেড়ে গেছে, এই মুহূর্তে আর এইগুলো নতুন করে দিয়ে এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়াটা কিন্তু আর সম্ভব না। তাদের জন্য কি উপায় খোলা আছে সেটাই আমি আজকের ভিডিওতে ডিসকাস করব। আমেরিকাতে আপনারা জানেন প্রচুর পরিমাণে কিন্তু এই H1B ভিসা ক্যাটাগরি, মানে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে বিভিন্ন কান্ট্রি থেকে মানুষজন আসে। ওয়ার্ক ভিসার ক্ষেত্রে সুবিধা হলো আপনি যখন আসছেন তখন Day 1 থেকে কিন্তু আপনার একজন এমপ্লয়ার আছে, এবং এমপ্লয়ার আপনাকে সব ধরনের খরচাপাতি দিয়ে সাহায্য করবে আমেরিকার ক্ষেত্রে যেন আপনারা সেই জবগুলো সঠিকভাবে করে থাকেন। আর পরবর্তীতে আপনার এমপ্লয়ার যদি মানে খুশি হয়, মানে হ্যাপি থাকে, আপনার কাজের উপর সন্তুষ্ট থাকে, সেক্ষেত্রে তারা কি করবে, আপনার জন্য পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড, মানে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবে, যেটার প্রসেসটাও কিন্তু খুব সহজ, যে LC ফাইল করবে, পরবর্তীতে I-140 করবে, এবং সর্বশেষ I-485 এর যে অ্যাডজাস্টমেন্ট অফ স্টেটাস আছে এটাকে করে নেবে। তাই বলছি
যে যাদের IELTS কিংবা TOEFL দেওয়া সম্ভব না তারাও কিন্তু খুব সহজে আমেরিকাতে আসতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো আপনাদেরকে এই লটারিতে অংশগ্রহণ করতে হবে, মানে ফার্স্ট অফ মার্চ থেকে কিন্তু লটারিটা শুরু হয়ে গেছে, যেটা হলো চলবে 17 মার্চ পর্যন্ত, এবং 18 মার্চের দিকে আমরা কিছু রেজাল্ট পাব যে লটারিতে কারা কারা উইন করা যায়। এই ধরনের এমপ্লয়ারদের সাথে যদি আপনারা কাজ করতে চান তাহলে USCIS এর যে ওয়েবসাইট আছে সেখানে প্রায় 500,000 কিন্তু এমপ্লয়ার পেয়েই যাবেন। আপনারা হতে পারে যে বাংলাদেশে কোনো একটা সরকারি চাকরি করছিলেন কিংবা কোনো একটা বেসরকারি ফার্মে কাজ করছিলেন, আপনাদের অ্যাটলিস্ট 2 বছরের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। হতে পারে সেটা মেডিকেল গ্রাউন্ডে, মানে আপনি হয়তোবা কোয়ালিফাইড নার্স কিংবা আপনি একজন ডাক্তার, আবার এমনও হতে পারে আপনি IT প্রফেশনালিস্ট, মানে হতে পারে আপনি এরকম হতে পারে যে বিজনেস অ্যানালিসিস, কিংবা আপনি হতে পারে প্রজেক্ট ম্যানেজার, কিংবা হতে পারে আপনি এই সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর কাজ করছিলেন, যে কোনো ধরনের ইন্ডাস্ট্রির কথাই বলছি। সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা মানে এমপ্লয়ার খুঁজে বের করতে হবে যারা কিনা এই $10 দিয়ে আপনার জন্য আবেদনটা করবে। শেষ তারিখ কিন্তু এই 17 মার্চের মধ্যে, এর মধ্যে যদি আপনাদের সব ডকুমেন্টসগুলো জমা দিয়ে আপনারা যদি সেই এমপ্লয়ারের মাধ্যমে অ্যাপ্লাই করেন এবং আপনারা যদি লাকি হয়ে থাকেন, মানে আপনাদেরকে দেখা গেল যে H1B যে লটারিটা হচ্ছে তার ড্রতে আপনার নাম এসেছে, তাহলে এরা কি করবে আপনার এমপ্লয়ার পরবর্তীতে আপনার জন্য কিন্তু H1B ফাইল করবে। এবং আপনি যদি আমেরিকার মধ্যে থাকেন তাহলে তো খুবই ভালো কথা, মানে হয়তোবা আপনি পড়তে এসেছেন কিংবা অন্য কোনো ভিসাতে এসেছেন, আপনি সাথে সাথে এই নভেম্বরের 1 তারিখ থেকে কাজ করা শুরু করে দিতে পারবেন। কিংবা এমন হতে পারে যে আপনি ব্র্যান্ড নিউ বাংলাদেশে বসে আছেন কিংবা অন্য কোনো কান্ট্রিতে আছেন, এরকম যদি সিচুয়েশন হয়ে থাকে নভেম্বরের আগে কিন্তু আসতে পারবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু নভেম্বর থেকে কিন্তু আপনি কাজ করতে পারবেন, আপনার যে স্কিল সেট আছে সেটা নিয়ে এখনই আপনার যদি কোনো রেজিউমি থাকে, অবভিয়াসলি আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন জবের ক্ষেত্রে, সেক্ষেত্রে তো আপনার একটা ডেটাবেস থাকবে, মানে আপনার তো এই কারিকুলাম ভিটে মানে CV কিংবা রেজিউমি থাকবে, এটা দিয়ে dice.com আছে কিংবা আপনারা লিঙ্কডইনে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন, কিংবা দেখা যেতে পারে বিভিন্ন ওয়েবসাইট আছে আমেরিকা রিলেটেড, সেই সব ওয়েবসাইটে indeed.com ইজ ওয়ান অফ দেম, এরকম ওয়েবসাইটগুলোতে গিয়ে কিন্তু আপনারা জবের জন্য অ্যাপ্লাই করবেন। এবং অবশ্যই সেই সব ক্যাটাগরি খুঁজবেন যেখানে কিনা H1B অ্যাপ্লিকেন্টরা অ্যাপ্লাই করতে পারে, তাহলে আপনার যিনি স্পন্সর মানে হলো যে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে যে কোম্পানি, তারা বুঝতে পারবে যে আপনারা এই মুহূর্তে আমেরিকার মধ্যে নেই, তাই তারপর তারা আপনার জন্য H1B ফাইল করবে এবং আপনাকে কিন্তু অবশ্যই ইন্টারভিউ দিতে হবে, মানে বাংলাদেশ থেকে কিন্তু আপনারা ইন্টারভিউ দিতে পারেন। অনেকে এরকম হয়ে থাকে যে বর্তমানে আপনি বাংলাদেশে নেই, আপনি হয়তোবা মালয়েশিয়া কিংবা হতে পারে দুবাই কিংবা দেখা যেতে পারে ইউরোপের কোনো একটা কান্ট্রিতে, মানে জার্মানি হোক কিংবা বড় কোনো কান্ট্রি হোক কিংবা যে কোনো একটা কান্ট্রিতে স্কিল ভিসার মাধ্যমে অলরেডি জব করছেন, তাহলে তো অলরেডি প্রফেশনাল হিসাবে আপনার কিন্তু মাল্টি ন্যাশনাল কিছু এক্সপিরিয়েন্স আছে অলরেডি, হতে পারে 5 বছরের হতে পারে 10 বছরের, তারাও কিন্তু বাংলাদেশে না গিয়ে আপনার যে কান্ট্রিতে আপনি বর্তমানে আছেন সেই কান্ট্রি থেকে কিন্তু এই H1B এমপ্লয়ারের সাথে কথা বলে আপনার H1B ফাইলটাকে কিন্তু প্রসেস করতে পারেন। সেই ক্ষেত্রে অন অ্যান এভারেজ 2 থেকে 3 মাস সময় লাগে, আর কখনোই কিন্তু H1B অ্যাপ্লিকেন্টরা নিজের পকেটের টাকা দিয়ে কিন্তু কখনো অ্যাপ্লাই করে না, এই এমপ্লয়ার আপনার সব ধরনের মানে খরচা বহন করবে। ইটস এ গুড নিউজ, কারণ আমেরিকা প্রতিনিয়ত কিন্তু এভাবে করে ওয়ার্কার স্কিল ওয়ার্কারদেরকে সারা পৃথিবীর থেকে কিন্তু মানে আমন্ত্রণ জানায়। এটা ডাজ নট ম্যাটার করে যে আপনি কোন দেশের সিটিজেন কিংবা কোন দেশে বর্তমানে রয়েছেন, এই H1B ক্যাটাগরিতে সবথেকে বেশি যে কান্ট্রির মানুষগুলো সুযোগ সুবিধা পেয়ে থাকে তার হলো সাধারণত মানে ইন্ডিয়ান কিংবা চাইনিজ। আপনারা হয়তোবা টাটা কনসালটেন্সি সার্ভিস, কগনিজেন সলিউশন এদের নাম শুনে আছেন, কিংবা ফেসবুক কিংবা মাইক্রোসফট কিংবা বড় বড় যেসব কোম্পানি আছে
যে সোশ্যাল মিডিয়া হতে পারে কিংবা যে কোনো টেকনোলজিক্যাল যেসব কোম্পানি আছে তারা কিন্তু হিউজ রিক্রুট করছে। তাই আপনার যদি কোয়ালিটি থাকে অবশ্যই H1B লটারির ক্ষেত্রে একবার ট্রাই করে দেখবেন, কারণ এই বয়সে আপনার যদি মনে হয় যে আমেরিকাতে আসাটা খুব দরকার কিন্তু IELTS কিংবা TOEFL আপনি দিতে পারবেন না, সেই ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ভিসা মানে এই H1B ক্যাটাগরিতে কিন্তু আপনার অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই H1B লটারির ক্ষেত্রে যিনি মেইন অ্যাপ্লিকেন্ট থাকবেন তিনি সেই এমপ্লয়ারের সাথে কিন্তু আমেরিকাতে এসে কাজ করতে পারবেন, কিন্তু তার ওয়াইফ কিংবা স্পাউস ইনিশিয়ালি কিন্তু কাজ করতে পারবে না। তাই এটা মাথায় রাখবেন যে আপনি আপনার স্পাউসকে নিয়ে আসতে পারবেন আমেরিকাতে, কিন্তু যতদিন না পর্যন্ত আপনার গ্রিন কার্ডের অ্যাপ্লাই হচ্ছে ততদিন আপনার ওয়াইফ কিন্তু কাজ করতে পারবে না। আশা করছি আজকের ভিডিওর ফলে আপনারা অনেক ইনফরমেশন জানতে পেরেছেন, যদি ভালো লেগে থাকে অনেকের কাছে শেয়ার করে থাকবেন এবং আমার সাথেই থাকবেন। থ্যাংকস লট, গড ব্লেস আমেরিকা, বাই বাই ফর টুডে।